আমার তো আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে, তোমার চলবে তো? বেশ তো, তাই হোক। তাহলে পিসি, তুমি আমাদের জন্য চট করে একটু ভালো করে চাউমিন বানিয়ে এনে দাও তো, খুব জোর খিদে পেয়েছে। ঠিক আছে, আনছি। উফ বাবা, বাঁচলাম। এই পিসির কাছেই তুমি জব্দ হও। এই তো এক্ষুন রোমান্টিকতা ছিল না, সব রোমান্টিক বেরিয়ে গেল তো। আর রোমান্টিক মুড, তোমার পিসি আমার সব রোমান্টিক মুডকে একেবারে চটকে ম করে দিয়ে গেল। বেশ হয়েছে, ঠিক হয়েছে। কি হলো, ফোনটা বেজে যাচ্ছে, ধরছো না কেন? হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? অফিসের কাজে আছি। কেন? এখনো অফিসের কাজে? মানে এত রাত অব্দি তোমার অফিসের কাজ চলে? ধন্যই তোমার অফিস। এই তো এক্ষুনি বেরোচ্ছি। কি গো, আজও কি তোমার রাত হবে নাকি? আরে বাবা, বললাম তো আমি বেরোচ্ছি। হ্যাঁ রাখছি। তোমার এখানে এত রাত করা উচিত হয়নি বরুণ। তোমার বোঝা উচিত তোমার বাড়িতে একটা বউ আছে, তুমি এখনি বেরিয়ে যাও। এই দেখো তোমার আবার কি হলো, একটা ফোন এলো আর তেমনি মুডটা অফ করে ফেললে, তাই না? আমার মুড অফ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি এখনি বেরিয়ে যাও। তোমাকে অনেকটা পথ যেতে হবে, শুধু শুধু বাড়িতে বউকে টেনশন দিয়ে লাভ কি বলো? প্লিজ ঝিনুক, এমনিতেই আমি মানসিক টানাপোড়েনের মাঝে নাজেহাল হয়ে যাচ্ছি, তারপরে তুমিও যদি এইভাবে অভিমান করে থাকো তাহলে আমি যে একেবারে শেষ হয়ে যাবো। ছিল কি ব্যাপার সুভাষদা, আপনি হঠাৎ আপনার এখানে আমাদের সকলকে ডেকে পাঠালেন? এক্স্যাক্টলি, আমিও তো আপনার ফোন পেয়ে আমার চেম্বার ছেড়ে বেরিয়ে আসলাম। কি ব্যাপার বলুন তো সুভাষদা। বলছি বলছি, এত টেনশন করছেন কেন? হ্যাঁ আচ্ছা, সেদিন আমরা আলোচনা করছিলাম না যে এবার আমাদের একটা বড় রকমের আর্নিং এর একটা ব্যবস্থার কথা ভেবে দেখা দরকার। সেটা দরকারই। আরে বিজনেসের ফান্ড আমি দেব, কিন্তু কন্ট্রাক্ট গুলো দেবার দায়িত্ব আপনার। হ্যাঁ, একটা কন্ট্রাক্টের খবর পেয়েছি বলেই আপনাদের ডেকে পাঠিয়েছি। কিরকম কিরকম? আপনারা গণপতি বাকলিয়ালের নাম নিশ্চয়ই শুনেছেন। ওরে বাবা, এলপিসি ইন্ডিয়ার এমডি মিস্টার বাকলিয়ালকে কে না চেনে? বিজনেস সার্কেলে উনি তো একজন বিগ ফিশ। আমাদের এবার সেই বিগ ফিশটাকেই বর্শিতে গেঁথে তুলতে হবে। ঠিক বুঝতে পারলাম না। বুঝলেন না? বুঝিয়ে দিচ্ছি। এই গণপতি বাকলিয়ালের কোম্পানি খুব শিগগিরই বাজারে একটা টেন্ডার ছাড়তে চলেছে, আর সেই জন্যই অনেক নামি দামি বড় বড় কোম্পানি এই টেন্ডার পাওয়ার জন্য বেশ ঝাঁপিয়ে পড়েছে। তা আমরা ভেবেছি যে যদি আমরাও সেই টেন্ডার পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি তাহলে কেমন হয়? দেখুন, আমরা অন্যান্য কোম্পানিদের সঙ্গে এই টক্করে জিততে পারবো না, এটা জানা কথা, তাই না? অন্যান্য কোম্পানি ইতিমধ্যেই তদবির শুরু করে দিয়েছে টেন্ডার পাওয়ার জন্য। আমাদের ওই টেন্ডারটা পকেটে ভরার জন্য একটু বাঁকা পথে চলতে হবে। বাঁকা পথ, বাঁকা পথ। দেখুন, এই গণপতি বাকলিওয়াল, ওর সম্পর্কে আমি যতটুকু জেনেছি তাতে লোকটা বিশেষ একটা সুবিধার নয়। কিন্তু
আর সহজে ওকে বাগে আনতে পারবেন বলেও কিন্তু আমার মনে হয় না। দেখুন ডাক্তারবাবু, আপনি ডাক্তার মানুষ, আপনার জানা উচিত যে এই জগতে প্রত্যেকটা রোগের ওষুধ আছে, তাই না? বাকলিয়াল খুব সাদাসিধে মানুষ নয়। যদি ও খুব ফেয়ার মানুষ হতো তাহলে ও ধারে কাছে আমরা ঘেঁচতেও পারতাম না। ঠিক আছে, কিন্তু আপনার প্ল্যানটা কি? এই গণপতি বাকলিয়ালের একটু সুন্দরী মহিলাদের প্রতি দুর্বলতা আছে, মানে অ্যাট্রাকটিভ মেয়ে দেখলেই উনি একটু ওনার এই উইকনেসটাকে আমাদের কাজে লাগাতে হবে। তার মানে ওই সুন্দরী মহিলা অস্ত্রে ওনাকে ঘায়েল করতে হবে, কি তাই তো? একদম ঠিক ধরেছেন, আর সেই জন্য আমি সঙ্গীতাকে ডেকে পাঠিয়েছি। আপনে হামে বুলায়া আর হাম হাজির হো গয়ে। আরে সঙ্গীতা, এসো এসো, তোমার জন্য ওয়েট করছিলাম। পারফেক্ট, শি ইজ পারফেক্ট। শোনো সঙ্গীতা, তোমার জন্য একটা কাজ আছে, আর কাজটা সাকসেসফুলি করতে পারলে তুমি অনেক অনেক টাকা পাবে। কি কাজ? কাজটা হচ্ছে কি, আপনারা আমার প্ল্যানে প্ল্যানটাকে এগ্রি করছেন তো নাকি? শোনো সঙ্গীতা, একটা কোম্পানির টেন্ডারটা একটু তোমাকে ম্যানেজ করে দিতে হবে। কোন কোম্পানি? এলপিসি, এলপিসি ইন্ডিয়া। এলপিসি ইন্ডিয়ার এমডি গণপতি বাকলিয়াল, তাকে তোমাকে অ্যাট্রাক্ট করে কাজটা হাসিল করতে হবে। গণপতি বাকলিওয়াল এর নারী প্রীতি প্রবল, প্রবল নারী প্রীতি। তা তোমার কাজ হলো যে তাকে তাকে একটু অ্যাট্রাক্ট করে কৌশলে এই খেলাটা, আর এই খেলাটা জিততে তোমাকে খুব একটা কষ্ট করতে হবে বলে আমার মনে হয় না। তাতে কি, খেলায় যত কষ্ট জিতে তো ততই মজা। ক্যা বাত, হ্যাঁ ক্যা বাত, দ্যাটস দ্য স্পিরিট। শোনো সঙ্গীতা, তাহলে কাল কাল সকালে তুমি ওদের অফিসে ঠিক সময়ে পৌঁছে যাও, রাইট? রাইট, দ্যাটস আ গুড গার্ল। কে পিকু, এখনো বিছানা ছাড়ছিস না যে, স্কুলে যাবি না? না বাবা, আমার শরীরটা আজকে ভালো নেই। শরীর ভালো নেই মানে কি হয়েছে? কাল রাত থেকে পিকুর খুব জ্বর। কি তাই নাকি? তা তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? কখন জানাবো বলুন? কাল রাতে তুমি কখন বাড়ি ফিরেছো সেটা খেয়াল আছে? হ্যাঁ বাবু, কাল ফিরতে একটু দেরি হয়েই গেছে না? ওটাকে একটু দেরি বলে না, অনেকটা দেরি করেছো তুমি। রাত 11:30টার সময় তুমি বাড়ি ফিরেছো, সবাই ঘুমিয়ে পড়েছিল, একমাত্র আমি জেগেছিলাম দরজা খুলে দেওয়ার জন্য। তুমি কি এক্সপেক্ট করছো বলুন? অত রাতে আমি তোমাকে বলবো যে পিকুর জ্বর এসেছে, আর কি বা লাভ হতো? সেই সময় তুমি পিকুরকে সুস্থ করার জন্য কি করতে, কি করতে পারতে? আহ দীপ্তি, ফালতু ঝামেলা শুরু করো না তো। মেয়েটার জ্বর এসেছে সেটা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করোনি, তার উপর আবার মেজাজ দেখাচ্ছ আমাকে। কেন মেজাজ দেখাবো না বলুন, কেন দেখাবো না বলো? তুমি বাড়ির কোনো দায়িত্বটা আজ পর্যন্ত করেছো? কি লাভ হতো আমার বলে? আমি জানি না অত রাত অবধি তুমি কোথায় কাজ করছিলে, কি কাজ করছিলে, আমার জানার দরকার পর্যন্ত নেই। কিন্তু প্লিজ, নেক্সট টাইম যখন রেডি করে আসবে, যখন অনেক রাত করে আসবে, তখন প্লিজ এই এক্সকিউজটা দিও না, অন্য কোনো এক্সকিউজ দেওয়ার চেষ্টা করো। কি বলতে চাইছো তুমি, আমি তোমাকে মিথ্যে অজুহাত দিই? সেটা আমি কি করে জানবো বলুন? ইউ বেটার নো। এত রাত অবধি প্রধানমন্ত্রীর অফিস খোলা থাকে না, সেটা একটা বাচ্চাও বলতে পারবে। তুমি কি আমাকে চেস করছো নাকি দীপ্তি? বাজে কাজে খরচা করার মতো সময় আমার নেই বড়ু। প্লিজ মা, প্লিজ বাবা, তোমরা আর ঝগড়া করো না, আমার একদম ভালো লাগছে না। তোমাদের ঝগড়ার জন্য আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। মা, আমার আর এই বাড়িতে থাকতে একদম ভালো লাগছে না, তুমি বরং আমাকে দাদু দিদানির ওখানে রেখে আসো। না, তুমি কোথাও যাবে না, ও বাড়িতে গেলে তোমার পড়াশোনায় ক্ষতি হবে।
চাক, এইটুকুনি শুনে আমার ভালো লাগলো যে বাবা মেয়ের লেখাপড়ার প্রতি এতটা কনসার্ন। দীপ্তিপ, ইউ দারুণ রিকভারি করেছে, তাহলে আপনার ছুটি, আপনি এখন যখন চাইবেন তখনই আসানসোল যেতে পারেন। কি রে দিদি, এবার তাহলে খুশি তো? ও, বাড়ি যাব করে সকলকে তো পাগল করে তুলেছিল। হুম, তাহলে কিরকম ম্যাজিক বলুন, এসেছিলেন অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে শুয়ে আর এখন ফিরবেন নিজের পায়ে হেঁটে। এসবই আপনার হাত জোস ডাক্তারবাবু, আপনি অপারেশনটা সাকসেসফুল না করলে এভাবে সুস্থই হতো না, এভাবে দাঁড়াতেই পারতো না। সত্যি ডাক্তারবাবু, আপনি যেন আমাকে এক নতুন জীবন দিলেন। রেখা, ওনার অ্যাটেনশন আর কেয়ার না পেলে আপনাকে দাঁড় করানো যেতই না। আজও তো আপনাকে হসপিটালেই চেক আপ করতে নিয়ে যাওয়ার কথা, আপনার অসুবিধা হবে বলে উনি কথাটা ফিরিয়ে দেননি, তার জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করতেই উনি রাজি হয়ে গেলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব! কিছু বলতে হবে না, ওনার প্রতি একটু ঠিক করে নজর রাখবেন, বাড়িতে গিয়ে যেন এই পায়ের উপরে যেন আর কোনোরকম ভাবে প্রেশার না করেন, ঠিক আছে? আপনি ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ ডাক্তারবাবু, আপনিও ভালো থাকবেন। ওকে, চলুন ডাক্তারবাবু, আমি আপনাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি। থাক, বাইরে বেরিয়ে তো গাড়িতে উঠে যাব, বাই। ওকে, তাহলে আজ আসি। ম্যাডাম, তাহলে কালি আসানসোল রিটার্ন? হ্যাঁ, মা ওখানে একা রয়েছে, কালি আমরা আসানসোল ফিরে যাব। শিখা ম্যাডাম, আপনার কলকাতায় হোস্টেলে থাকার কি হলো, কোনো অ্যারেঞ্জমেন্ট করা গেল? হ্যাঁ, বুলাই তো বলেছে সামনের মাসের প্রথম দিকে লেডিস হোস্টেলে একটা ব্যবস্থা হয়ে যাবে। বাহ, এটা দারুণ খবর। তুই তো ওনাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করলি না একবারও। সত্যি শুভজিৎ বাবু, আপনাকে কিন্তু এবার আমাদের বাড়িতে আসতেই হবে। বেশ তো, তাহলে না হয় সময় করে একদিন যাওয়া যাবে। শিখা, উনি কিন্তু এড়িয়ে যাবার মতলব করছেন, তাই নাকি শুভজিৎ বাবু? নিমন্ত্রণ করলেও আসবেন না? আরে না না, তা কেন, আসবো, নিশ্চয়ই আসবো। সামনে রে পথ, কুয়াশা থাকা তবু